নমস্কার বন্ধুরা তোমরা দেখছো রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল এই ভিডিওতে আমি পাঁচ তিন দু হাজার একুশের ফার্স্ট শিফটে যে রেলওয়ে এন টিপিসি এক্সাম হয়েছে তার সবকটি রিজনিং সমাধান করব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে নিও আর বন্ধুরা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি এই ভিডিওর নিচে ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ককে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও ঠিক আছে আর বন্ধুরা ভিডিওটিকে লাইক করে দিও তো চলো শুরু করছি এই ভিডিওর প্রথম প্রশ্ন চার নম্বর প্রশ্ন দেখো কোডিং এর কোশ্চেন কি হবে ট্রাই করো দেখো এরকম কোশ্চেন আসলে কি করব কি চেয়েছে সেটা আগে দেখব চেয়েছে হলো ওই ভাষায় রাম দেয়ার এবং সীমা ওয়ারকে যথাক্রমে কিভাবে লেখা হবে তো দেখো রাম কোথায় কোথায় আছে সেটা খুঁজতে হবে রাম রয়েছে এই যে আর কোথায় আছে এই যে এবার এদেরকে যেভাবে লেখা হয়েছে রাম ওয়াক দেয়া লেখা হয়েছে এই যে আর রাম স্টাডি হেয়ার লেখা হয়েছে এই যে দুটোর মধ্যে কমন কি আছে দুটোর মধ্যে কমন আছে হিউজ অর্থাৎ রাম রামের যে কোড সেটা কি হবে হিউজ রামকে লেখা হবে হিউজ ঠিক আছে তারপরে কি আছে দেয়ার দেয়ারের জন্য কি লেখা হবে দেখি দেয়ার কোথায় কোথায় আছে কালি চেঞ্জ করে দেখাচ্ছি দেয়ার রয়েছে এইখানে আর কোথায় রয়েছে এইখানে এবার লেখা হয়েছে কি এই যে আর এই যে এদের মধ্যে কী কমন আছে ই কমন আছে তাহলে দেয়ারের জন্য হয়ে যাবে টি ই টি আর ই তাহলে দেখো একটা অপশানেই আছে হিউজ আর টি ই রাম দেয়ারের জন্য তো এই অপশানই আমাদের অ্যানসার ঠিক আছে অপশন চার ক্লিয়ার নেক্সটে যাব এইবারে পনেরো নম্বর প্রশ্ন ঠিক আছে তো দেখো এখানে বলেছে যে একটি শ্রেণীর ছাত্রদের একটি দলের মধ্যে ছয়জন ইংরাজি বলতে পারে পনেরো জন হিন্দি বলতে পারে আর ছয়জন বাংলা বলতে পারে কেউই অন্য আর কোনো ভাষা বলতে পারে না ওই শ্রেণীতে দুইজন পড়ুয়া যদি দুটো ভাষা বলতে পারে আর একজন যদি তিনটে ভাষাই বলতে পারে তাহলে ওই শ্রেণীতে কতজন পড়ুয়া রয়েছে তো বন্ধুরা এই ধরনের কোশ্চেন কিভাবে করব দেখো এখানে বলা হয়েছে যে তোমার দুইজন পড়ুয়া দুটো ভাষা বলতে পারে আর একজন তিনটে ভাষা ঠিক আছে কি কি ভাষা আছে ইংরেজি আছে হিন্দি আছে আর বাংলা রয়েছে তো যেহেতু একজন তিনটে ভাষাই বলতে পারে তো আমাদের চিত্রটা কীরকম হবে এই এই আর এই এরকম হবে তাহলে একজন তিনটে ভাষাই বলতে পারে তো আমি ধরে নিচ্ছি এইটা ইংরেজি এইটা তোমার হিন্দি আর এইটা হলো তোমার বাংলা ঠিক আছে তাহলে একজন তিনটে বলতে পারে তার মানে এক এইখানে হবে এক এইখানে হবে যেটা তিনটের তিনটে বৃত্তর মধ্যেই রয়েছে অর্থাৎ একজন তিনটে বলতে পারে ঠিক আছে আর কি বলেছে দুজন পড়ুয়া দুটো ভাষা বলতে পারে দুজন দুটো ভাষা বলতে পারে তাহলে দুই আমরা কোনখানে লিখবো এখানে নির্দিষ্ট করে বলেনি তো যে কোনো জায়গায় যে কোনো একটা জায়গায় লিখতে পারো তুমি তুমি ধরে নিতে পারো দুজন হিন্দি আর বাংলা বলতে পারে তো আমি এখানেই লিখলাম ধরো সেই দুজন হিন্দি আর বাংলা বলতে পারে দুজন ঠিক আছে এবার টোটাল কয়জন ছিল ইংরেজি টোটাল ছিল জন ইংরেজি ছিল ছয়জন তাহলে দেখো ইংরেজি একজন তো এইখানে চলে গেল বাকি তাহলে এখানে থাকবে পাঁচজন কারণ এই ইংরেজির বৃত্তর মধ্যে আমার ছয়জন থাকতে হবে তাহলে ছয়জনই হচ্ছে দেখো এই একজন আর এই পাঁচজন জন ঠিক আছে এবার হিন্দি হিন্দি মোট কত ছিল পনেরো জন ছিল হিন্দি ছিল পনেরো জন তাহলে এখানে হিন্দি দেখো এখানে এক আর দুই তিন তো এখানে রইল তাহলে এখানে যদি আর বারো লেখি তাহলে এই পনেরো হয় ঠিক আছে তো এখানে আর বারো লিখব তাহলে বারো আর তিন পনেরো জন হিন্দির মধ্যে গেল ঠিক আছে আর বাংলা কয়জন ছয়জন অর্থাৎ বাংলায় দেখো এখানে এক আর দুই তিন তো রয়েছেই তাহলে আর তিন যদি এখানে লিখি আমি তাহলে এই ছয়জন হলো দেখো এই বৃত্তর মধ্যে কয়জন আছে বাংলা কয়জন ছয়জন হিন্দি কয়জন বারো আর তেরো চোদ্দো আর এক পনেরো জন তারপরে ইংরেজি কয়জন ইংরেজি দেখো তোমার এই পাঁচজন আর এই একজন ছয়জন ঠিক আছে আর দেখো তোমার তিনটে ভাষাই বলতে পারে একজন আর এই দুইজন তোমার দুটো ভাষা হিন্দি আর বাংলা তো আমাদের পুরো ঠিকঠাক আছে এখন এবারে আমাদের কী চেয়েছে কতজন পড়ুয়া রয়েছে তাহলে কতজন পড়ুয়া রয়েছে কী হবে আমাদের আনসার দেখো ইংরেজিতে এখানে দেখো পাঁচ এটা রয়েছে বারো পাঁচ যোগ বারো যোগ তিন একটা একটা হলো পাঁচ যোগ বারো যোগ তিন তারপরে দেখো তিনটের মধ্যে এখানে রয়েছে এক আর এখানে রয়েছে দুই তাহলে এগুলো সব যোগ করব অ্যান্সার পেয়ে যাব। তাহলে দেখো এখানে তিন আর দুই পাঁচ 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 দশ দশ আর বারো বাইশ বাইশ আর একের তেইশ আমাদের অ্যান্সার হলো তেইশ তাহলে কতজন পড়ুয়া রয়েছে তেইশ জন অপশান তিনের অ্যান্সার ঠিক আছে তো এই কোশ্চেনগুলো এইভাবে করতে হয় প্র্যাকটিস করবে বেশি করে তাহলে স্পিড চলে আসবে হাতে ওকে তো নেক্সটে যাচ্ছি এইবারে আঠারো নম্বর প্রশ্ন দেখো কি বলেছে অন্তরিক্ষ্বর গবেষণাগার কি হবে তো বন্ধুরা দেখো নবশ্চর মানে কি নবশ্চর মানে হলো তোমার মহাকাশচারী যারা মহাকাশে যায় ঠিক আছে মহাশূন্যে যায় তো মহাশূন্য তাহলে গবেষণাগারে কি হবে গবেষণাগারে অন্তরিক্ষ নবশ্চর গবেষণাগার বিজ্ঞানী ঠিক আছে নেক্সটে যাব এইবারে কুড়ি নম্বর প্রশ্ন দেখো এখানে বলেছে নিম্ন প্রদত্ত ক্রমটিতে প্রশ্নচিহ্নের পরিবর্তে প্রশ্ন প্রশ্নচিহ্নের স্থানে কি বসবে দেখো পাঁচের সঙ্গে আট যদি আমি যোগ করি তাহলে তেরো হয় আট আর পাঁচে তেরো তেরোর সঙ্গে আমি যদি ষোলো যোগ করি তাহলে উনতিরিশ হয় ঠিক আছে তেরো আর ষোলো উনতিরিশ তাহলে আট ষোলো এবার আমি কী করবো তাহলে বত্রিশ যদি যোগ করি আমি উনতিরিশের সঙ্গে উনতিরিশ আর বত্রিশে হয় একষট্টি তাহলে আমাদের কত অ্যান্সার অপশান একেরটা একষট্টি ঠিক আছে অ্যান্সার হলো একষট্টি নেক্সটে যাব এইবারে তেইশ নম্বর প্রশ্ন দেখো এখানে কি আনসার হবে কি আছে দুই তিন কোশ্চেন মার্কের জায়গায় কি হবে সেটা বলতে হবে আমাদের দেখো দুই তিন পাঁচ চব্বিশ আচ্ছা তো আমরা যদি উপরে কি আছে দুই আছে তো দুইয়ের স্কয়ার করে তার থেকে যদি এক বিয়োগ করি দুইয়ের স্কোয়ার কত চার তার থেকে এক বিয়োগ করলে তিন হয় ঠিক আছে উপরে আছে পাঁচ তো পাঁচের যদি স্কোয়ার করি তার থেকে যদি এক বিয়োগ করি পাঁচ পাঁচে পঁচিশ থেকে এক গেলে কত চব্বিশ এখানে চব্বিশই আছে দেখেছো চব্বিশ তো একইভাবে আমরা এখানে আটের যদি স্কয়ার করি আট আটে কত চৌষট্টি আটের স্কয়ার করলে চৌষট্টি হচ্ছে তার সাথে এক যোগ করা হয়েছে পঁয়ষট্টি ঠিক আছে এগারোর যদি স্কোয়ার করি এগারো এগারো একশো একুশ তার থেকে এক বিয়োগ করা হয়েছে তো এগারো স্কয়ার থেকে এক বিয়োগ করে তোমার হচ্ছে কত একশো কুড়ি ঠিক আছে তো চোদ্দোর স্কোয়ার করব চোদ্দোর স্কয়ার যদি করি চোদ্দো চোদ্দো কত একশো ছিয়ানব্বই তো একশো ছিয়ানব্বই এবার তার থেকে আমি এক যদি বিয়োগ করি কত হবে একশো পঁচানব্বই হবে চোদ্দো স্কোয়ার থেকে এক বিয়োগ করলে চোদ্দো 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 একশো ছিয়ানব্বই তার থেকে এক বিয়োগ করলে একশো পঁচানব্বই ঠিক আছে এক যোগ করলে একশো সাতানব্বই হয় একশো ছিয়ানব্বই সঙ্গে এক যোগ করলে একশো সাতানব্বই হয় কিন্তু সেটা দেখো অপশানে নেই অর্থাৎ আমাদের এখানে অ্যান্সার কি একশো পঁচানব্বই চোদ্দো স্কোয়ার একশো ছিয়ানব্বই তার থেকে এক গেলে একশো পঁচানব্বই অ্যান্সার কোনটা অপশান একেরটা ঠিক আছে বুঝতে পেরেছ নেক্সটে যাচ্ছি এইবারে আঠাশ নম্বর প্রশ্ন দেখো আঠাশ নম্বর প্রশ্নে কি বলেছে একটা প্রশ্ন রয়েছে এবং দুটো যুক্তি রয়েছে বলতে হবে যে প্রশ্নের নিরিখে কোন যুক্তিটি বা যুক্তিগুলি মজবুত তো দেখো আমরা প্রশ্ন পড়ব প্রশ্নে বলেছে যে হলিউডের সিনেমা ভারতের শিশু আর যুব সমাজের মধ্যে নৈতিকতার বিকৃতি ঘটাচ্ছে বলে এই সিনেমাগুলোকে ভারতে কি নিষিদ্ধ করা উচিত যুক্তিতে দেখো একে বলেছে না এবার উচিত নয় বলেছে এবার তার পিছনে যে কারণ দিয়েছে সেই কারণটা যদি শক্তিশালী হয় তাহলে এটা সঠিক হবে আর যদি শক্তিশালী না হয় তাহলে এটা যুক্তিটা কি হবে মজবুত হবে না জোরালো হবে না মানে ভুল হবে ঠিক আছে তো এখানে না বলেছে কারণ কি দিয়ে আছে কারণ বলেছে এই সিনেমাগুলি এখানকার শিশু ও যুব সমাজকে বিভিন্ন সংস্কৃতি এবং বিভিন্ন মূল্যবোধের সঙ্গে পরিচিত করছে তো এটা একদম সঠিক তাই না সিনেমাগুলোকে ভারতে বন্ধ করা উচিত নয় সেটা বলেছে তার কারণ দিয়েছে কি কারণ দিয়েছে সিনেমাগুলি এখানকার শিশু ও যুব সমাজকে বিভিন্ন সংস্কৃতি ও বিভিন্ন মূল্যবোধের সঙ্গে পরিচিত করছে একদম সঠিক তাই না যদি হলিউডের সিনেমা হয় তাহলে সেখানকার সংস্কৃতি এবং সেখানকার মূল্যবোধের সঙ্গে পরিচিত করছে তো এটা একদম সঠিক যুক্তি দিয়েছে অতএব এইটা আমার সঠিক হবে মজবুত হবে দুই বলেছে হ্যাঁ মানে বন্ধ করা উচিত যুক্তি কি আছে যুক্তিতে বলেছে হলিউডের সিনেমাগুলি বলিউডের সিনেমার দর্শক সংখ্যা কমিয়ে দিচ্ছে তো এটা আমার কিন্তু মজবুত নয় কারণ বন্ধ করা উচিত তা হ্যাঁ উচিত এর পিছনে এটা কোনো কারণ হতে পারে না যে হলিউডের সিনেমাগুলি বলিউডের সিনেমার দর্শক সংখ্যা কমিয়ে দিচ্ছে বলিউডের সিনেমার দর্শক সংখ্যা কমার তো অন্য কারণ তা সিনেমা ভালো হচ্ছে না যে কোনো কারণ হতে পারে কিন্তু হলিউডের সিনেমাগুলো যে বলিউডের দর্শক কমাচ্ছে এটা কিন্তু এই এই হলিউডের সিনেমা ভারতে বন্ধ করার পিছনে সঠিক কারণ নয় ঠিক আছে তো আমাদের এখানে এটা মজবুত নয় শুধুমাত্র যুক্তি এক জোরালো যুক্তি এক জোরালো কোথায় আছে অপশন ক্লিয়ার নেক্সটে যাব এইবারে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন বলেছে একদল ছেলের মধ্যে রোহন জিশানের মতো শক্তিশালী নয় তো শেষে কি চেয়েছে দেখি চেয়েছে এই ছেলেগুলোর মধ্যে কে সবচেয়ে শক্তিশালী তো এই ধরনের কোশ্চেন আমরা কী করি এলিমিনেশন মেথডে করি ঠিক আছে কে সবচেয়ে বেশি শক্তিশালী তো দেখো সবচেয়ে বেশি চেয়েছে তাহলে যেগুলো কম থাকবে সেগুলো কাটতে থাকবো আমি পরপর তো একদল ছেলের মধ্যে রোহন জিশানের মতো শক্তিশালী নয় তো রোহন জিশানের মতো নয় তো রোহন কাটা জিশান থাকলো ম্যাথিউ আবার পলের চেয়ে শক্তিশালী ম্যাথিউ পলের চেয়ে শক্তিশালী তো পল কাটা সুভাষ আবার রোহনের চেয়ে দুর্বল তাহলে সুভাষ কাটা রোহনের চেয়ে দুর্বল কিন্তু পলের চেয়ে শক্তিশালী সুভাষ পলের চেয়ে শক্তিশালী তার মানে পলও কাটা সুভাষ তো রোহনের চেয়ে দুর্বল রোহন তো আগেই কাটা গেছে তো তিনটেই এখানে কাটা তারপরে বলেছে অখিল আবার জিশানের মতোই শক্তিশালী অখিল আবার জিশানের মতোই শক্তিশালী কিন্তু সুজিতের চেয়ে দুর্বল তাহলে জিশান সব থেকে জিশান এখানে বেঁচে এখনও কাটিনি আমি একবারও তাহলে অখিল জিশানের মতো শক্তিশালী কিন্তু সুজিতের চেয়ে দুর্বল তাহলে অখিল যদি সুজিতের চেয়ে দুর্বল হয় জিশানও দুর্বল হবে কারণ অখিল জিশানের মতোই শক্তিশালী তো অখিল আর জিশান দুটোই কাটা তো তারপরে দেখো আর কি আছে ম্যাথিউ আবার রোহনের মতো শক্তিশালী নয় তাহলে রোহন তো আগেই কাটা গেছে তাহলে ম্যাথিউ যদি রোহনের মতো শক্তিশালী না হয় ম্যাথিউ রোহনের থেকে দুর্বল তো রোহন কাটা গেছে ম্যাথিও কাটা যাবে এখানে তাহলে বেঁচে থাকলো কে অবশিষ্ট থাকলো কে অবশিষ্ট থাকলো সুজিত সুজিতকে একবারও কাটি আমি ঠিক আছে তো এখানে আমি সব থেকে বেশি শক্তিশালী কাকে পেলাম সুজিতকে ঠিক আছে ম্যাথিউ এখানেও কাটা কারণ একবার এখানে কাটেছি মানে এখানেও কাটা জিশানু এখানে কাটা কারণ এখানে একবার কাটা গেছে ঠিক আছে তো সুজিত আমাদের সব থেকে বেশি শক্তিশালী ক্লিয়ার অপশান চারেরটা অ্যান্সার ভিডিওটাকে আর একবার প্রথম আবার দেখে নিও ঠিক আছে কোশ্চেনের সলিউশনটা তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে নেক্সটে যাচ্ছি এইবারে সাতচল্লিশ নম্বর প্রশ্ন দেখো এখানে তোমার ল্যাবরাডার কুকুরের সাথে যেভাবে সম্পর্কিত আমাদের একই রকম সম্পর্কযুক্ত জোড়াটি নির্বাচন করতে হবে ঠিক আছে তো ল্যাবরাডার কুকুরের একটা প্রজাতি কুকুরের একটা প্রজাতি হলো ল্যাবরাডার ঠিক আছে তো এখানে অ্যান্সার কী হবে অপশান একেরটা জ্যাজ জ্যাজ হল তোমার আমেরিকান সঙ্গীত সঙ্গীতের একটা ধরন জ্যাজ জে এ ডাবল জেড জ্যাজ হলো আমেরিকান সঙ্গীত ঠিক আছে সঙ্গীতের একটা ধরন আর ল্যাব্রাডার কুকুরের প্রজাতি তো একই সম্পর্ক বোঝাচ্ছে ঠিক আছে তো এখানে অ্যান্সার হলো অপশান একেরটা নেক্সটে যাব এইবারে পঞ্চান্ন নম্বর এখানে বলেছে যে চারটি চিত্র আছে না চারটি ফিগার তার মধ্যে তিনটে কোনো কোনোভাবে একই রকম একটা আলাদা আলাদা কোনটা সেটা আমাদের বলতে হবে ঠিক আছে তো আলাদা কোনটা দেখো আলাদা হয়ে যাবে ফিগার টু কেন তার কারণ দেখো বাকি সবগুলোতে স্ট্রেট লাইনস ঠিক আছে স্ট্রেট লাইন দ্বারা সরল রেখা দ্বারা তৈরি করা হয়েছে বাকি সবগুলো এই যে এই সরল রেখা দ্বারা কিন্তু এটা বক্ররেখা দ্বারা তৈরি করা হয়েছে ঠিক আছে ও বক্ররেখা দ্বারা তৈরি হয় তো অ্যান্সার আমাদের অপশান একেরটা ফিগার টু বা চিত্র দুই বাকিগুলোর থেকে আলাদা ওকে নেক্সটে যাব। এইবারে তেষট্টি নম্বর দেখো এখানে কোশ্চেন মার্কের জায়গায় কি হবে বলতে হবে তো দেখো আমরা প্রথমে এই দুটোর থেকে কিভাবে এটা বানানো যায় দেখি আমরা যদি চোদ্দোর সাথে আটের স্কোয়ার গুণ করি চোদ্দো গুণ আটের স্কোয়ার কত আটের স্কোয়ার হলো চৌষট্টি ঠিক আছে যদি গুণ করি তাহলে আমার আটশো হয় একইভাবে দেখো এখানে এই দুটোর তাহলে চোদ্দোর সাথে আটের স্কোয়ার গুণ করেছি আটের স্কোয়ার তাহলে এখানে আমরা বড় কোনটা বারো তার সাথে ছোট ছয় তার স্কয়ার গুণ করব তো ছয়ের স্কয়ার কত ছত্রিশ তো বারোর সাথে যদি আমি ছত্রিশ গুণ করি ছয়ের স্কোয়ার গুণ করছি ঠিক আছে বারোর সাথে যদি ছত্রিশ গুণ করি চারশো বত্রিশ হয় ঠিক আছে একইভাবে এখানে বড় আঠারো তো আঠারোর সাথে আমি ছোটোটার স্কোয়ার গুণ করব ছোট কত পাঁচ তো পাঁচের স্কোয়ার কত পঁচিশ পঁচিশ যদি গুণ করি আঠারো গুণ পঁচিশে আমার কত হবে ষোলো গুণ পঁচিশে চারশো তো চারশো পঞ্চাশ আমাদের এখানে হবে কোশ্চেন মার্কের জায়গায় কত বসবে চারশো পঞ্চাশ ক্লিয়ার অপশান দুইয়েরটা নেক্সটে যাব এইবারে চৌষট্টি নম্বর প্রশ্ন দেখো বিবৃতি ও সিদ্ধান্ত রয়েছে সিলোগিজমের কোশ্চেন তো কী বলেছে সবার প্রথমে এক নম্বরে বলেছে বিবৃতিতে যে আমার শ্রেণীর সব মেয়েরাই ভালো নর্তকী আমার শ্রেণীর সব মেয়েরাই ভালো নর্তকী তাহলে একটা বৃত্ত করলাম এটা ধরো মেয়ে এই মেয়েরা সবাই ভালো নর্তকী সবাই ভালো নর্তকী ভালো ভালোর ভাল লিখলাম নর্তকী ন ঠিক আছে ভালো নর্তকী তারপরে কি বলেছে দুইয়ে বলেছে সমস্ত ভালো নর্তক বা নর্তকী হল কুশালী তো ভালো নর্তক বা নর্তকী নর্তক বা নর্তকী ঠিক আছে হলো কুশলী তো এই যে দুটো বৃত্ত আর একটা বড় বৃত্তর মধ্যে ঢুকে যাবে কেন কারণ এই যে ভালো নর্তক বা নর্তকীর বৃত্ত কোনটা এইটা তো এইটা সমস্তটাই কি বলা হয়েছে সমস্তটাই কুশলী তাহলে এটা পুরোটাই একটা বড় বৃত্তর মধ্যে ঢুকবে আর সেইটার নাম কি হবে ব্যায়ামকুশালী মানে সেটার মধ্যে যারা আছে সবাই হলো ব্যায়ামকুশালী ঠিক আছে তিনে বলেছে আমার ক্লাসের কিছু ছেলে কুশালী আমার ক্লাসের কিছু ছেলে কুশালী কিছু ছেলে কুশালী তো এইটা ধরো ছেলে ঠিক আছে এই জায়গার যে ছেলেগুলো আছে এরা কি কুশালি ওকে তো এবারে সিদ্ধান্ত দেখব সিদ্ধান্ত একে বলেছে যে তোমার আমার ক্লাসের কিছু ছেলে ভালো নর্তক আমার ক্লাসের কিছু ছেলে ভালো নর্তক তো এটা সঠিক নয় এটা বিবৃতিকে অনুসরণ করছে না কারণ এখানে আমি দেখতে পাচ্ছি এই যে ছেলের বৃত্ত এই যে আর নর্তক কোথায় নর্তকের বৃত্ত এইটা তাহলে তোমার এখানে একটা কিছুটা বলেছে কিছু ছেলে ভালো নর্তক তো তোমরা কি দেখতে পাচ্ছ দুটো আলাদা আছে তাই না কোনো ছেলেই ভালো নর্তক নয় এখানে আমি চিত্র থেকে যেটা পাচ্ছি তো কিছু ছেলে ভালো নর্তক এটা আমার ভুল হবে ঠিক আছে দুইয়ে বলেছে আমার ক্লাসের সব কুশলীরাই ভালো নর্তক বা নর্তকে তো দেখো কুশলী এই যে ব্যায়ামকুশালী যারা আছে তারা কি সবাই ভালো নর্তক বা নর্থকী না এটাও ভুল যদি বলতো যে কিছু কুশালী ভালো নর্তক বা নর্থকী তাহলে ঠিক হতো কারণ ভালো নর্তক বা নর্তকী কিছুটা জায়গা জুড়ে রয়েছে কুশলীর তাই না অর্থাৎ কিছু কুশালী ভালো নর্তক নর্তকী বললেও ঠিক হতো আর যদি বলতো তোমার সব ভালো নর্তক নর্তকী কুশালী তাও ঠিক হতো তা কিন্তু সেটা বলেনি এখানে বলছে আমার ক্লাসের সব ব্যায়ামকুশলীরাই ভালো নর্তক নর্তকী তো এটা কাটা হবে তিনি বলেছে আমার ক্লাসের সব মেয়েরা ব্যায়ামকুশলী আমার ক্লাসের সব মেয়েরা ব্যায়ামকুশলী তো এটা একদম সঠিক কিভাবে সঠিক দেখো এই যে মেয়ের বৃত্তটা ভিতরে আর ব্যায়ামকুশালীর বৃত্ত এই যে বাইরে তা ব্যায়ামকুশালীর ভিতরেই তো পুরো মেয়ের বৃত্তটা রয়েছে তাই না অর্থাৎ আমার ক্লাসের সব মেয়েরাই ব্যায়ামকুশলী অর্থাৎ শুধুমাত্র সিদ্ধান্ত তিন বিবৃতিকে অনুসরণ করছে যুক্তিসঙ্গতভাবে অ্যান্সার কোনটা অ্যান্সার হলো অপশান চারেরটা শুধুমাত্র সিদ্ধান্ত তিন অনুসরণ করছে ওকে নেক্সটে যাব এইবারে ঊনসত্তর নম্বর এখানে বলেছে যে নিম্নলিখিত ক্রমটির সঙ্গে সম্পর্ক না থাকা সংখ্যাটি শনাক্ত করুন কোনটার সম্পর্ক নেই তো দেখো কিভাবে হচ্ছে এখানে তিন আর চার প্রথম আর শেষ এই দুটোকে যদি গুণ করো তিন চারে কত বারো হয় মাঝখানে বারো রয়েছে নয় আর আট যদি গুণ করো বাহাত্তর হয় মাঝখানে বাহাত্তর রয়েছে ছয় আর পাঁচ যদি গুণ করো তিরিশ হয় মাঝখানে তিরিশ রয়েছে দুই আর পাঁচ যদি গুণ করো দশ হয় কিন্তু মাঝখানে রয়েছে শূন্য এক শূন্য এক মানে কি দশ না শূন্য এক মানে তো এক তাহলে মাঝখানে এক রয়েছে তো এটা ভুল রয়েছে তাই না এখানে যদি একে শূন্য দশ থাকতো তাহলে ঠিক হতো এইটা সবার মতো হতো কিন্তু এটা আলাদা আছে অতএব অ্যান্সার কি দু হাজার পনেরো এইটা বাকিগুলোর সঙ্গে সম্পর্কিত নয় অ্যান্সার হলো অপশান এক একটা ওকে নেক্সটে যাব এইবারে একাত্তর নম্বর বলেছে কোনো এক সাংকেতিক ভাষায় গোলকে লেখা হয়েছে তিন ছয় সাত এক হান্টকে লেখা হয়েছে চার নয় আট পাঁচ হিসাবে তাহলে হ্যাংকে কিভাবে লেখা হবে তো দেখো হ্যাংয়ের মধ্যে যে যে লেটারগুলো আছে সেগুলো গোল আর হান্টের মধ্যে রয়েছে তো সেভাবেই এখানে হয়েছে তো দেখো সবার প্রথমে হ্যাংয়ে কি আছে এইচ আছে এখানে হান্টের মধ্যে দেখো এইচ প্রথমে আছে এইচকে লেখা হয়েছে চার তাহলে এইচের জন্য চার তারপরে এ আছে এর জন্য কি হবে এ দেখো তিন নম্বরে এখানে তিন নম্বর আছে সাত তাহলে এর জন্য হবে সাত তারপরে এন আছে এন আছে এই জায়গায় তিন নম্বরে তিন নম্বরে এখানে আছে আট তাহলে এন এর জন্য কি হবে আট হবে ঠিক আছে তারপরে জি আছে জি রয়েছে গোলের প্রথমে তাহলে তিন হবে তাহলে চার সাত আট তিন এই কোশ্চেনের অ্যান্সার ঠিক আছে কোনটা অ্যান্সার অপশান চারেরটা চার সাত আট তিন ওকে নেক্সটে যাচ্ছি চুরাশি নম্বর প্রশ্ন বিশ্ব এশিয়া ভারত এদের মধ্যে কোন ভেনচিত্রটা সব থেকে ভালো হবে তো দেখো ভারত রয়েছে কোথায় এশিয়ার মধ্যে আর এশিয়া কোথায় রয়েছে বিশ্বর মধ্যে অর্থাৎ পৃথিবীর মধ্যে তো এরকম যে চিত্র আছে সেটাই সঠিক হবে কোথায় আছে অপশান চারে আছে ঠিক আছে তো এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশান চার নেক্সটে যাবো এইবারে নব্বই নম্বর প্রশ্ন এখানে শূন্যস্থানে কী বসবে দেখো ৩৫ থেকে বাহান্ন হয়েছে পনেরো যোগ করলে হয় ঠিক আছে বাহান্ন থেকে বাহাত্তর হয়েছে কুড়ি যোগ করলে হয় বাহান্ন আর কুড়িতে বাহাত্তর বাহাত্তর থেকে সাতানব্বই পঁচিশ যোগ করলে হয় তাহলে এখানে কত তিরিশ যোগ তিরিশ যোগ করলে সাতানব্বই আর তিরিশে একশো সাতাশ তাহলে এবার কত যোগ হবে পঁয়ত্রিশ যোগ হবে পাঁচ পাঁচ করে বাড়ছে দেখতে পাচ্ছ তো এবার পঁয়ত্রিশ যোগ হবে তাহলে একশো সাতাশ আর পঁয়ত্রিশ তো সাত আর পাঁচে বারোর দুই তিন আর দুই পাঁচ এক ছয় এক একশো বাষট্টি আমাদের অ্যান্সার হবে ঠিক আছে একশো বাষট্টি অপশান চারেরটা নেক্সটে যাব এইবারে একানব্বই নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে হুমার মা হুমাকে চারটি ঝুড়ি রুবেলি দিলেন প্রত্যেক ঝুড়িতে এ বি সি ডি লেবেলের কাগজ সেটে দেওয়া আছে প্রত্যেকটি বেরির ওজন পাঁচ গ্রাম করে শুধু একটি ঝুড়ি বাদে যেখানে সবগুলো বেরি পচে গেছে আর সেটার বেরিগুলোর প্রত্যেকটার ওজন তিন গ্রাম করে হুমা এ বি সি ডি থেকে যথাক্রমে এক দুই তিন চারটি করে বেরি তুলে নিল আর সেগুলোর ওজন হলো চুয়াল্লিশ গ্রাম তাহলে কোন ঝুড়িতে পচা বেরি রয়েছে দারুণ ইন্টারেস্টিং কোশ্চেন দেখো আনসার করার চেষ্টা করো কি হবে এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে আমি আনসার বলে দিচ্ছি দেখো আনসার হয়ে যাবে অপশান দুইয়েরটা সি ঝুড়ি কিভাবে সি ঝুড়ি হচ্ছে দেখো বুঝিয়ে দিচ্ছি এবিসিডি চারটে থেকে কী করেছে এ থেকে একটা তুলেছে ঠিক আছে এ থেকে একটা তুলেছে বি থেকে দুটো তুলেছে সি থেকে তিনটে তুলেছে আর ডি থেকে চারটে বেরি তুলে নিয়েছে তাহলে এ এদের মধ্যে এই চারটে ঝুড়ির মধ্যে শুধুমাত্র একটা ঝুড়িতে বেরি রোজন তিন গ্রাম যেটা পচা আর বাকিগুলোতে বেরি রজন পাঁচ গ্রাম তাহলে দেখো আমি কী করবো এখানে দেখো আমি এখানে দুই আর একে এই দুটোকে আমি প্রথমে হিসাব করব এইভাবে আমি ধরে নিচ্ছি এ ঝুড়ি পচা এ ঝুড়ি যদি পচা হয় তাহলে তিন গুণ একে তিন আর এখানে চার আর তিন সাত আর দুই নয় হচ্ছে নয়ের সঙ্গে এদের মধ্যে থেকে পাতালে এটা এটা যদি এ যদি পচা ধরি তার মানে এখান থেকে তোমার তিন গ্রাম তুলে নেওয়া হয়েছে তিন এককে তিন তিন গ্রাম তুলে নেওয়া হয়েছে আর বাকিগুলো থেকে এক একটায় পাঁচ গ্রাম করে তাহলে চার তিন সাত আর দুই নয় পাঁচ নঙ্ক কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর তিনে কি তোমার চুয়াল্লিশ গ্রাম হয় তুলে নিয়েছে তো টোটাল চুয়াল্লিশ গ্রাম তাহলে হচ্ছে না অর্থাৎ আমাদের এ জুড়িতে পচা নেই এবারে তুমি একইভাবে যখন এটা করবে চার আর তিন সাত আর একে আট হচ্ছে তো পাঁচ আটে চল্লিশ পাঁচ আটে চল্লিশ তুমি ধরো এইগুলোতে ভালো ভালো বেরি তুলে ভালো বেরি রয়েছে তো চার আর তিন সাত আর একে আটটা তুলে নেওয়া হয়েছে আটটা বেরি তুলেছে তো পাঁচ আটে চল্লিশ আর এখানে যদি এটাকে বিকে যদি আমি পচা ধরি তাহলে তিন দুগুনি ছয় চল্লিশ হচ্ছে না এবারে একইভাবে তুমি ধরে নাও সিতে পচা রয়েছে আমি ধরে নিচ্ছি এবারে সিতে পচা রয়েছে সিতে যদি পচা থাকে তাহলে সিতে পচা থাকলে এক একটা বেরির ওজন কত তিন তির নয় গ্রাম সি এর বেরির ওজন কত সি থেকে তুলে নেওয়া হয়েছে নয় গ্রাম বাকিগুলোতে দেখি চার আর দুই ছয় আর একে সাত সাতটা সাতটা বেরি তুলে নিয়েছে প্রত্যেকটা বাকিগুলো কত করে হবে পাঁচ গ্রাম করে তো পাঁচ সাথে পঁয়ত্রিশ গ্রাম তো পঁয়ত্রিশ আর নয় দেখো চুয়াল্লিশ হচ্ছে তো আমাদের এইটাতেই স্যাটিসফ্যাকশান হচ্ছে যে অপশান সিতেই পচা রয়েছে সেই কারণেই আমাদের কি করা হচ্ছে যদি এইভাবে এক দুই তিন চার করে বেরি তুলে নেওয়া হয় তাহলে টোটাল চুয়াল্লিশ গ্রাম তুলে নেওয়া হবে সেগুলোর ওজন চুয়াল্লিশ গ্রাম হবে তো তাহলে আমাদের চেয়েছে কোন ঝুড়িতে পচা বেরি রয়েছে সি ঝুড়িতে ক্লিয়ার নেক্সটে যাব এইবারে বেরানব্বই নম্বর বন্ধুরা এখনও যারা ভিডিওটিকে লাইক করনি অবশ্যই লাইক করে দাও দেখো এখানে আমাদের ওই শূন্যস্থানে কী বসবে শূন্যস্থানগুলোতে বসালে কোনটা পাবো অ্যান্সার সেটা চেয়েছে তো রিপিট হচ্ছে তাই না রিপিটেশনের কোশ্চেন কী হবে আমাদের এখানে দেখো কী কী আছে বিবি ডি রয়েছে প্রথমে দেখতে পাচ্ছি বিবি সিসি ডি রয়েছে তাহলে পাঁচটা পাঁচটা করেই হবে তাহলে এখানে কী হবে সি সি ডিডিই তারপরে দেখো ডিডি তারপরে তোমার ডিডির পরে এফ ই এফ ঠিক আছে ই এফ এফ জি তারপরে এফ এফ জি জি এইচ ঠিক আছে তাহলে তা এবার কী হবে জি জি এইচ এইচ তাহলে আমাদের অ্যান্সার কী হবে সিই এইচ এইচ ঠিক আছে সিই এইচ এইচ কোথায় আছে অপশান দুইয়ে আছে ঠিক আছে নেক্সটে যাব এইবারে দেখো তেরানব্বই নম্বর প্রশ্ন বলেছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় ফাদার লেখা হয় ডি ওয়াই আর এফ পি হিসাবে ওই ভাষায় ফ্যামিলিকে কিভাবে লেখা হবে তো দেখো এফ এ টি এইচ আর ফাদারকে কি লেখা হচ্ছে ডি ওয়াই আর এফ পি দেখো এফ কত ছয় ডি হলো চার দুই বিয়োগ হয়েছে এ কত এক ওয়াই হলো পঁচিশ দুই বিয়োগ হয়েছে কারণ এর এর থেকে এক বিয়োগ করলে কী হয় জেড হয় এর আগে জেড আবার শেষের দিক থেকে তো আবার আসতে থাকে এর আগে কি জেড তার আগে ওয়াই দুই বিয়োগ হয়েছে টি কত কুড়ি আর হলো আঠারো দুই বিয়োগ হয়েছে এইচ কত আট এফ হলো ছয় দুই বিয়োগ হয়েছে ই পাঁচ সি তিন দুই বিয়োগ হয়েছে আর আঠারো পি ষোলো দুই বিয়োগ হয়েছে তো দুই দুই করে বিয়োগ হচ্ছে তাহলে ফ্যামিলিও সেইভাবেই লিখব দেখো এফ এ এম আই এল ওয়াই দেখো প্রথম দুটো এক আছে এম কত তেরো প্রথম দুটো দেখো অপশানে সব জায়গায় এক আছে তো এম কত তেরো তেরো থেকে দুই বিয়োগ করবো এগারো হবে এগারোতে থাকে কে আই কত নয় নয় থেকে এবার দুই বিয়োগ করবো কত হবে সাত হবে অর্থাৎ সাতে থাকে জি ঠিক আছে তো দেখো এল এল হলো বারো বারো থেকে দুই বিয়োগ করবো দশ দশে থাকে জে তাহলে অ্যান্সার হলো কেজিজে কে জি জে এটা না এটা না কেজি জে এইটা অপশান তিনেরটা ঠিক আছে অ্যান্সার কোনটা অপশান তিন ক্লিয়ার নেক্সটে যাব এইবারে চুরানব্বই বলেছে নিচের ভেনচিত্রটি সঠিকভাবে যেই বিকল্পটির প্রতিনিধিত্ব করে সেটি নির্বাচন করুন তো এখানে অ্যান্সার কি হবে অ্যান্সার হবে অপশান চারেরটা ইঞ্জিনিয়ার স্নাতক ফ্রিল্যান্সার কেন এটা হবে দেখো তোমার এই যে ভিতরের যে বৃত্তটা আছে এইটা হলো তোমার ভিতরের এই বৃত্তটা এই ছোট বৃত্তটা তোমার হলো ইঞ্জিনিয়ার ঠিক আছে আর এই বড়টা হলো তোমার স্নাতক কারণ সকল ইঞ্জিনিয়াররাই স্নাতক ঠিক আছে আর ফ্রিল্যান্সার এবার দেখো কিছু কিছু ইঞ্জিনিয়ার আর কিছু কিছু স্নাতক ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সার ওই জন্য এই চিত্রটা হবে ফ্রিল্যান্সার মানে কি ফ্রিল্যান্সার মানে হলো যারা তোমার স্যালারিতে কাজ করে না মানে একটা কোম্পানিতে কাজ করে না বিভিন্ন কোম্পানিতে এক এক সময় এক এক রকম কাজ করে ঠিক আছে তাহলে কিছু কিছু ইঞ্জিনিয়াররা রয়েছে যে ফিক্স স্যালারিতে কাজ করে না ঠিক আছে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন রেটে যায় কাজ করে ঠিক আছে সে তাদের সে সেরকম তাহলে কিছু কিছু স্নাতকরাও সেরকম রয়েছে তো আমাদের অপশান চারেরটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে নেক্সটে যাব। এইবারে পঁচানব্বই নম্বর দেখো এখানে কোনটি আলাদা তো কি কি আছে আগ্নেয়গিরি ভূমিকম্প দুর্ঘটনা বন্যা তো দেখো আগ্নেয়গিরি ভূমিকম্প বন্যা এগুলো তো সব একই রকম দুর্ঘটনা আলাদা একদম ইজি কোশ্চেন নেক্সটে যাব এইবারে ছিয়ানব্বই নম্বর প্রশ্ন দেখো এখানে কি বলেছে এখানে প্রদত্ত সম্পর্কের বর্ণনা চিত্রটি অধ্যয়ন করার পর নিচের প্রশ্নটির উত্তর দিন তো এখানে বর্ণনা চিত্র দিয়েছে তা এবার সেগুলোর মানে এখানে বাংলায় লেখা ফ্রেন্ড মানে বন্ধু তো মাদার মানে মা এটা তো আমরা জানি এবার নিচে দেখি কি বলেছে বলেছে যদি এ তৃচিহ্ন বিয়ের মানে এ হলো বিয়ের মা বা অন্য যে কোনো আত্মীয় হতে পারে এ বিয়ের মা এ হলো বিয়ের বোন এ হলো বিয়ের ভাই এভাবে হবে যাই হোক না কেন যেখান থেকে তিৎচিহ্ন শুরু হচ্ছে সে হলো ঠিক আছে এর থেকে শুরু হয়েছে এ হলো ঠিক আছে এইভা এইটা আমার মনে রাখতে হবে এবার বলেছে তাহলে পলের মাত্র দুটি সন্তান থাকলে পলের মাত্র দুটো সন্তান থাকলে জন কিভাবে জোসেফের সঙ্গে সম্পর্কিত জন কিভাবে জোসেফের সঙ্গে সম্পর্কিত আচ্ছা তাহলে সলভ করব কিভাবে করব দেখো আমাদের সারা আর জোসেফ এখানে দেখতে পাচ্ছি তাহলে সারা হলো জোসেফের বোন কারণ এই যে সিস্টার রয়েছে আর যে যেদিক থেকে তিচ্চিহ্ন শুরু হয়েছে তাহলে সে হলো তাহলে সারা হলো জোসেফের বোন তাহলে সারা ঠিক আছে বাংলায় লিখছি সারা জোসেফের বোন জোসেফের বোন আচ্ছা তারপরে দেখো পল আর সারা এখানে কি দেওয়া আছে ডটার তার মানে সারা হল পলের মেয়ে সারা হলো পলের মেয়ে ঠিক আছে পলের মেয়ে আর দেখো এখানে কিন্তু পড়েছিলাম পলের মাত্র দুটি সন্তান তো সারা আর জোসেফ দুটো সন্তান হয়ে গেল ঠিক আছে আর কি জোসেফ তো পেয়েছি আমাদের চেয়েছে জনের সাথে সম্পর্ক জনের এটা দেখি তাহলে সারা হলো জনের আন্টি তাহলে দেখো সারা যদি জনের আনটি হয় তাহলে কোনখানে হবে এই জোসেফেরই সন্তান হবে জন তাই না জোসেফেরই সন্তান হবে কেন তার কারণ হলো জোসেফের যদি সন্তান না হয় সারা আর জোসেফ তো দুই ভাই বোন শুধুমাত্র পলের তো দুটোই সন্তান আর তো কোনো সন্তান নেই তার মানে জোসেফের সন্তান হবে আন্টি বলতে কি বোঝায় তোমার পিসি বোঝায় কাকি বোঝায় জেঠি বোঝায় মাসি বোঝায় মামি বোঝায় তো এখানে এরা দুইজনই আছে ভাই বোন তাই না তো এখানে জনেরই জোসেফ কি হবে জনের বাবা হবে আর এখানে তোমার জোসেফের সন্তান হবে জন তাহলেই দেখো সারাকে আনটি বোঝায় জনের সারা দেখো সারার যে ধরো জোসেফ সারার বাবা বাবার বোন কি হবে আনটি না ঠিক আছে তো এখান থেকে আমি কিন্তু সম্পর্ক পেয়ে গেছি আমাদের যেটা চেয়েছে সেটা পেয়ে গেছি চেয়েছে জন কিভাবে জোসেফের সঙ্গে সম্পর্কিত তো জন জোসেফের কি হবে পুত্র জন হলো জোসেফের পুত্র ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার পুত্র আর তারপরেও যদি বাকিটা লেখো দেখো সারা ডেভিড এখানে বলেছে তাহলে কি সারা ডেভিডের মা তাহলে এখানে ডেভিড যদি বলতো ডেভিড আর জনের মধ্যে কি সম্পর্ক তাহলে ডেভিড আর জন দুজনে হলো কাজিনস হতো কাকাতো ভাইবোন বা পিস্তুত ভাই বোন হতো কাজিন ঠিক আছে আর দেখো ফ্রেন্ডকে কখনো ব্লাড রিলেশনের মধ্যে রাখা যায় না মনে রাখবে ফ্রেন্ড কখনো ব্লাড রিলেশনের মধ্যে পড়ে না এগুলো ব্লাড রিলেশনের কোশ্চেন রক্ত সম্পর্কের কোশ্চেন তাই ফ্রেন্ড কখনো ব্লাড রিলেশনের মধ্যে পড়ে না ঠিক আছে কোনো এদের এদের জেনারেশনে ব্লাড রিলেশনের মধ্যে রাখতে পারবো না ফ্রেন্ডকে ওকে তো এখানে অ্যান্সার কি হচ্ছে জন হলো জোসেফের পুত্র অপশন তিনেরটা নেক্সটে যাব এইবারে সাতানব্বই বলা হয়েছে অরেঞ্জ শব্দটিকে আলাদা আলাদা চারটি সংকেত দিয়ে যুক্ত করা হয়েছে এই যে অরেঞ্জ চারটে সংকেত এখানে দেখতে পাচ্ছ চেয়েছে কি তাহলে ফিস শব্দটিকে জি কে ভি এল করে লিখতে হলে এখানে প্রদত্ত কোনটি কোন সংকেতটি ব্যবহার করা হবে কোনটা ব্যবহার করে আমরা ফিশকে জি কে লিখতে পারবো দেখো তো আমরা সবার প্রথম যেটা চেয়েছে সেটাই আগে দেখবো দেখো এফ থেকে জি হয়েছে এফের পরে জি এক যোগ হয়েছে আই থেকে কে হয়েছে আই এর পরে যে বাদ দিয়ে কে দুই যোগ হয়েছে ঠিক আছে আইয়ের পরে যে বাদ দিয়ে কে এর এখানে দাগ দেওয়া হয়ে গেছে আই থেকে কে হয়েছে আইয়ের পরে যে বাদ দিয়ে কে দুই যোগ হয়েছে ঠিক আছে তো এখানে আমরা যদি দুটো বের করি তাহলেই অ্যান্সার পেয়ে যাব কারণ সংকেতে দেখো দুটোই এক মানে দুটো যদি বার করি তাহলে সবগুলো আলাদা হয় একটার থেকে আর একটা তাহলে দেখো এবারে আমরা অরেঞ্জের এটা দেখব ও আর দুটো বার করবো তাহলে প্রথমে এক যোগ ও এর পরে কি হবে পি হবে আর এর পরে এস বার দিয়ে টি হবে ঠিক আছে অ্যান্সার হলো সংকেত চার দেখো পি টি শুধুমাত্র সংকেত চারেই আছে ঠিক আছে বুঝতে পেরেছো তোমাদের এর আগেও করিয়েছি এই সেম প্যাটার্নের কোশ্চেন তো সংকেত চার অ্যান্সার আর এত এইভাবে শর্টকাট এটাই সব থেকে শর্টকাট এর থেকে শর্টকাট আর হয় না ঠিক আছে নেক্সটে যাব এইবারে আটানব্বই নম্বর প্রশ্ন বলেছে সুধা রুচিকে রুচির বাড়ি থেকে নিজের বাড়ির পদ দেখিয়ে দিল সে রুচিকে বলল তুমি যদি পূর্ব দিকে তো দেখো ডিরেকশনের কোশ্চেন নর্থ সাউথ ইস্ট আর ওয়েস্ট ঠিক আছে বলেছে সে রুচিকে বলল তুমি যদি পূর্ব দিকে তিরিশ মিটার গিয়ে তোমার বাদিকে ঘুরে আরও চল্লিশ মিটার যাও তো এখান থেকে ধরো শুরু করেছে পূর্ব দিকে তিরিশ মিটার তাহলে এইদিকে গেলো তিরিশ মিটার গিয়ে বাদিকে ঘুরেছে বাঁ ঘুরে চল্লিশ মিটার যাও তাহলে এক্স বিন্দুতে পৌঁছাবে তো এটা এক্স বিন্দুতে পৌঁছালো সেখান থেকে তোমার ডান দিকে ঘুরে গিয়ে তিরিশ মিটার দূরে যাও তো এখান থেকে ডান দিকে ঘুরছে কতটা তিরিশ মিটার দূরে গেল তিরিশ মিটার দূরে যাও তারপর তোমার ডান দিকে ঘুরে গিয়ে কুড়ি মিটার তো এবার এইখান থেকে যখন এইদিকে মুখ করা তখন ডান দিক কোনটা এই দিকটা ঘুরে গিয়ে কতটা কুড়ি মিটার আচ্ছা কুড়ি মিটার যাও আর তারপর আবার তোমার বাদিকে কুড়ি মিটার যাও তো এখান থেকে যখন নিচের দিকে তাকিয়ে আছে তখন দিক কোনটা এই দিকটা তাহলে বাদিকে সরি বা দিকে এই দিকটা না বা তো ওই দিকটা হবে বা দিকে এই দিকটা তাহলে এইদিকে আরও কুড়ি মিটার এবার কালিটা চেঞ্জ করি এখানে নাহলে এক হয়ে যাচ্ছে বা এই দিকটায় আরও কুড়ি মিটার ঠিক আছে কুড়ি মিটার তারপর কি বলেছে সব শেষে তোমার ডান দিকে কুড়ি মিটার এগিয়ে যাও তোমার ডান দিকে তো যখন এইদিকে মুখ করা তখন ডান দিক কোনটাই নিচের দিকটা তো ডান দিকে কুড়ি মিটার এগিয়ে যাও তো এদিকে কুড়ি মিটার এগিয়ে আসলো আচ্ছা এখন দেখবে যে আমার বাড়ি পৌঁছে গিয়েছ রুচির বাড়ি থেকে সুধার বাড়ি কত দূরে আর কোন দিকে রুচির বাড়ি থেকে সুধার বাড়ি কত দূরে আর কোন দিকে তো দেখো কত দূরে সেটা কিভাবে দেখব দেখো এখানে এই কালি করে নেই এই তিরিশ মিটার আর এইখান থেকে এইটা কত তিরিশ তিরিশ যোগ তিরিশ কত হলো ষাট হলো তিরিশ যোগ তিরিশ কত ষাট আর এইখান থেকে এই পর্যন্ত কত কুড়ি ষাট আর কুড়ি কত আশি ষাট যোগ কুড়ি করবো আশি মিটার আর কোন দিকে এইখানে ছিল তোমার রুচির বাড়ি আর এই দিকটায় তাই না এই দিকে তো এই দিকে যদি যায় তাহলে সেটা কোন দিক হবে পূর্ব দিকে অর্থাৎ পূর্ব দিকে আশি মিটার ঠিক আছে রুচির বাড়ি থেকে সুধার বাড়ি কত দূরে আর কোন দিকে পূর্ব দিকে আশি মিটার দূরে ঠিক আছে নেক্সটে যাব এইবারে নিরানব্বই নম্বর প্রশ্ন নিচে দেওয়া কোন সংখ্যা ত্রয়ীর মধ্যে কোন সংখ্যা ত্রয়ীর মধ্যে এত এর মতো সম্পর্ক রয়েছে তো দেখো সম্পর্কটা কি হচ্ছে ছয় থেকে বিয়াল্লিশ হয়েছে সাত গুণ করলে হয় ছয় সাথে বেয়াল্লিশ আর বেয়াল্লিশের সঙ্গে আট গুণ করলে হয় তোমার তিনশো ছত্রিশ তো এইভাবে আছে কোথায় অ্যান্সার কি এইটা অপশান দুইয়েরটা দেখো চারের সাথে যদি আমি সাত গুণ করি চার সাথে আঠাশ আঠাশের সাথে যদি আমি আট গুণ করি তাহলে তোমার দুশো চব্বিশ হবে ঠিক আছে তো আমার অ্যান্সার হলো অপশান দুয়েরটা নেক্সটে যাচ্ছি এবারে একশো নম্বর প্রশ্ন বলা হয়েছে যদি এ বি বিয়ের মানে এ হলো বিয়ের মা বা অন্য যে কোনো আত্মীয় এ হল বিয়ের মা এ হল বিয়ের ভাই এ হলো বিয়ের বোন যে কোনো আত্মীয় হতে পারে কিন্তু এ হলোই বোঝাবে ঠিক আছে আগেরটার মতনই তাহলে এখানে দেওয়া সম্পর্কের বর্ণনাচিত্র ব্যবহার করে সেই বিকল্পটিকে বেছে নিন যা সঠিকভাবে রোহন ও ঋষির সম্পর্কটি ফুটিয়ে তোলে রোহন আর ঋষির সম্পর্ক তো ঋষি এই যে ঋষির এখান থেকে রোহন অব্দি তাহলে এই এই ঋষির থেকেই শুরু করব আমি ঠিক আছে রোহন আর ঋষির সম্পর্ক চেয়েছে তো দেখো কি বলেছে ঋষি ঋষি হলো ঋষি হলো কারণ এই যে এ হলো এর থেকে তিচ্চিহ্ন শুরু হয়েছে এ হলো তাহলে ঋষি হলো রুচিকার ঠাকুরদা তাহলে ঋষি ঋষি রি ঋকার রয়েছে এখানে প্রশ্নের মধ্যে রি রয়েছে ঋষি হলো রুচিকার ঠাকুরদা এটাকে সরিয়ে নিয়ে পাশে রুচিকার ঠাকুরদা তো দেখো রুচিকার ঠাকুরদা মানে কি রুচিকার বাবার বাবা রুচিকার বাবার বাবা হলো ঋষি ঠিক আছে তারপরে কি বলেছে তারপরে বলেছে দেখো রুচিকা হল শীতলের নিস মানে ভাগ্নি রুচিকা শীতলের ভাগ্নি তাহলে শীতল কোনখানে হবে শীতল এই লাইনে হবে তাই না শীতল এই লাইনে হবে ঠিক আছে শীতল এই লাইনে তারপরে কি আছে রোহন শীতলের বোন রোহন শীতলের বোন তাহলে শীতলের বোন রোহন এবারে রোহন এইটাও হতে পারে বা আমি এই পাশেই লিখি না কারণ এখানে তো কোনো একমাত্র বা কিছু বলে দেয়নি তাহলে রোহন আমি এইখানেই লিখলাম কোনো অসুবিধা নেই এখানে লেখা এখানে লেখা একই রকম কারণ আমার চেয়েছেটা কি রোহন আর ঋষির সম্পর্ক তো দেখো ঋষি কোথায় ঋষি রয়েছে এই যে ঋষির এই যে ছেলে তাহলে এটা মেয়ে আর এইটা ছেলে তাহলে রোহন ঋষির পুত্র রোহন হল ঋষির পুত্র ঠিক আছে এই যে রোহন তিচ্চিহ্ন এদিকে তাহলে রোহন হল ঋষির কি হবে আমাদের পুত্র অ্যান্সার কোথায় অপশান তিনে ওকে তো বন্ধুরা এই ভিডিওতে এতটুকুই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও ভিডিওটিকে লাইক করে দিও জয় হিন্দ জয় ভারত